দুর্গাবাহিনী কমেন্ট জিতাম বাহান, ওই বোর চন্দির জিতাম বাহান, ওই বোর চন্দির জিতাম বাহান, তৃণমূল কংগ্রেস জিতাম বাহান, তৃণমূল কংগ্রেস জিতাম বাহান। বাহিনীর ওপেনিং বা লঞ্চ হতে চলেছে, তাই আমি প্রথমে আপনাদের সকলকে আমার সালাম আদাব নমস্কার এবং শুভেচ্ছা জানাই, এবং বিশেষ করে কৃষ্ণদাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে উনি খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। প্রচুর মা বোনদেরকে দেখছি যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক থেকে এগিয়ে এই শাখার মেম্বার হবার জন্য তাদের হাজার রকমের কাজ, কিন্তু সেই কাজের মধ্যে থেকেও জনসেবার জন্য যে উদ্যোগ তারা নিয়েছেন সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং কৃষ্ণদা আমি দেখেছি আমার প্রেসিডেন্ট হওয়া দু মাস হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রামে কৃষ্ণদা এবং ওনার টিম প্রচণ্ড অ্যাক্টিভ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি আমাদের দলের পক্ষ থেকে যে প্রোগ্রামগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, প্রত্যেকটি প্রোগ্রামে জয় হিন্দ বাহিনী কৃষ্ণদার নেতৃত্বে প্রচণ্ড অ্যাক্টিভলি তারা কাজ করেছেন। এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এই যে জয় হিন্দ বাহিনী তারা বুথে বুথে গিয়ে যেভাবে কাজ করছেন খুব ভালো লাগছে। আমরা দেখিয়ে দিতে পারি এই যে দুর্গা বাহিনী কি জিনিস। আপনারা জানেন জঙ্গল মহল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সমতল থেকে শুরু করে আরএসএস এর দল, বিজেপির গুন্ডা বাহিনীর দল যে অত্যাচার করছে মহিলাদের উপর, এই দুর্গা বাহিনী পারে তাদেরকে রুখতে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছে যে দুর্গা রূপে দুর্গা বাহিনী গঠন করতে হবে, তাদেরকে দিয়ে পশ্চিম বাংলার যে বিজেপির যে অসুর আছে সেই অসুরকে বধ করতে হবে। আমি বলবো যে আপনাদেরকে অতি পরিশ্রমের দ্বারাই তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলারাই হচ্ছে মা দুর্গা মা কালী ও ঝাঁসি রানীর রূপ, সেই রূপে আমাদের সাথে জহিন বাহিনীর সাথে সাথ দিতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, গরিবের পাশে থাকতে হবে এবং প্রত্যেকেরই কাজ করতে হবে।